আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মাঝে অনেকে আছেন যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটি বার ফোন ব্যবহার করতে চান, আবার অনেকে আছেন ঘরের বাবা মা কিংবা কোনো মুরব্বী মানুষের জন্য একটি বাটন ফোন কিনে দিতে চান। তো আজকে এই মুহূর্তে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়া 130 মিউজিক, যে ফোনটির দাম 3800 টাকা। নোকিয়ার ফোন হিসেবে এই ফোনটির দাম 3800 টাকা আমার কাছে কমই মনে হয়েছে। এই ফোনটিতে বেশ কিছু ভালো ভালো ফিচার আছে, যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন অটো কল রেকর্ডের অপশন, এছাড়া এই ফোনটি যে ডিসপ্লেটা বেশ বড়, সাউন্ড কোয়ালিটিও অনেক বেশি লাউড। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো নোকিয়া 130 মিউজিক নিয়ে, জানাবো এই ফোনটির ফিচারগুলো কী কী, এই ফোনটির কল কোয়ালিটি কেমন, সব কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কী কী পাচ্ছি। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স, বক্সের উপরে লেখা আছে নোকিয়া 130 মিউজিক। তো বক্সের এই পাশটাও ফোনটি কিন্তু হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে, যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.4 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, পাচ্ছেন 3.5 mm অডিও জ্যাক, পাওয়ারফুল লাউড স্পিকার, মাইক্রো এসডি কার্ড অ্যান্ড MP3 প্লেয়ার, এছাড়াও FM রেডিও পাচ্ছেন 1450 mAh পর্যন্ত ব্যাটারি। বক্সটি খুললে প্রথমেই দেখতে পারবেন মূল ফোনটি। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে সেটা হচ্ছে গ্রে কালারের, এছাড়াও এই ফোনটির গোল্ডেন কালারের একটা ভার্সন আছে। আমার কাছে অবশ্য এই কালারটা বেশি ভালো লেগেছে। বক্সে আরও পাচ্ছেন 1400 mAh এর ব্যাটারি, একটি ইয়ারফোন কিন্তু আপনি আইফোন শাওমির কোনো ফোনেই পান না, কিন্তু নোকিয়ার এই ফোনে কিন্তু আপনি ইয়ারফোন পেয়ে যাচ্ছেন, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং পাচ্ছেন নর্মাল একটি মাইক্রো USB চার্জার, এছাড়াও পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল। সো বক্স কন্টেন্ট খুবই সিম্পল। কথা বলবো এই ফোনটির বাকি বিষয়গুলো নিয়ে। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটি ওজনে বেশ হালকা। সো পিছনের পার্টটা যদি আমরা খুলি তাহলে আমরা এখানে দেখতে পারবো এই ফোনটিতে আপনারা একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং দুইটি সিম একসাথেই ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড না, এখানে 2G আপনি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো ব্যাটারিটা ইনসার্ট করে ফোনটা আমরা ওপেন করে নিই। দেখতে পাচ্ছি 1450 mAh এর ব্যাটারি। এই মিউজিকটা কিন্তু খুব সুন্দর লাগে। আমরা যদি এই ফোনটির ডিজাইন নিয়ে আর একটু বিস্তারিত কথা বলি, এখানে সামনের দিকে এই অংশটা কিন্তু আমরা বাটন পাচ্ছি, বাটনগুলো বেশ ক্লিকি। যারা মেসেজিং করতে চান তারা কিন্তু এই ফোনটি দিয়ে টুকটাক মেসেজিংও করতে পারবেন। আর এছাড়াও এখানে কিন্তু একটা মিউজিকের চিহ্ন সহ একটা বাটন আছে, অর্থাৎ এই বাটনটির মাধ্যমে আপনি একেবারে সরাসরি মিউজিক যে প্লেয়ার আছে সেখানে চলে যাবেন এবং আপনার ফোনে যখন আপনি এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করবেন আপনি কিন্তু এই ফোনটি দিয়ে মিউজিকও শুনতে পারবেন। সিম্পলের মাঝে গর্জিয়াস ডিজাইন, পিছনে প্লাস্টিক বিল, পুরো ফোনটাই প্লাস্টিক, ওজনে খুবই হালকা। ফোনটির পিছনের দিকে এখানে দেখতে পাচ্ছেন নোকিয়ার লোগো এবং এখানে একটা স্পিকার আছে, এখানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড। এক হাতে যারা ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি ওকে। ফোনটির নিচের দিকে পাচ্ছেন মাউথপিস, উপরের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক এবং মাইক্রো USB চার্জিং পোর্ট। সো ডিজাইনে খুবই সিম্পল একটি ফোন এবং এখানে পিছনের যে ব্যাকপার্টটা আছে ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর। কথা বলবো নোকিয়া 130 ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 2.4 ইঞ্চির একটি ছোটোখাটো ডিসপ্লে, তবে ডিসপ্লেটা এই ফোনের হিসাবে কিন্তু অনেক ভালোই বড় মনে হয়েছে এবং ডিসপ্লেটা মোটামুটি শার্প। এখানে ডিসপ্লেটার যে ব্রাইটনেসটা খুব ভালো লেগেছে, আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে এই ডিসপ্লেটা ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও এই ডিসপ্লেটার শার্পনেস মোটামুটি ভালোই, অর্থাৎ যে কোনো লেখা খুব ভালোভাবেই পড়া যায়। সো ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, ডিসপ্লে যতটুকু আছে আমার কাছে খুব ভালোই লেগেছে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে আর কী ব্যবহার করবেন? যদি মিউজিক প্লেয়ার সহ ব্যবহার করেন তাহলে মোটামুটি বলা যায় যে একদিন আরামে ব্যবহার করা যাবে, 1 থেকে 1.5 দিন। আর যদি আপনি এই ফোনটি দিয়ে কল করা, মেসেজিং করা এবং টুকটাক ব্যবহার করেন, অর্থাৎ সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ফোনটি এক চার্জে আরামে 3 দিন চলে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটির অনেক ভালো। এখন আমরা কথা বলবো এই ফোনটিতে কী কী অপশন আছে সেগুলো নিয়ে। সো এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিউজিক প্লেয়ার, তবে এখানে কোনো ধরনের ব্লুটুথ নেই, ওয়াইফাই নেই। সো আপনারা কিন্তু জাস্ট কম্পিউটারের মাধ্যমে SD কার্ডে গান ভরেই শুনতে পারবেন, অন্তত এখানে ব্লুটুথ থাকা উচিত ছিল। কন্ট্যাক্ট, এখানে আপনি 2000 পর্যন্ত কন্ট্যাক্ট ব্যবহার করতে পারবেন। এখানে কল লগে কিন্তু আপনি অটোমেটিক কল রেকর্ডের অপশন পাচ্ছেন, যেটা খুবই ভালো একটা অপশন। অনেকেই ছোটোখাটো ফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে কল রেকর্ড করবেন কীভাবে সেটা নিয়ে দ্বিধায় থাকেন, তো এক্ষেত্রে নোকিয়ার এই ফোনে এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাচ্ছেন FM রেডিওর অপশন। আমরা যদি FM রেডিওর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে সাউন্ডটা কিন্তু অনেক বেশি লাউড, আমরা একটু খেয়াল করে দেখে নিই। সো দেখা যাচ্ছে এখানে সাউন্ডটা কিন্তু অনেক বেশি লাউড। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট, বেশ কয়েকবার টেস্ট করে দেখেছি এখানে ফ্ল্যাশ লাইটের আলোটা কিন্তু বেশ উজ্জ্বল। পাচ্ছেন ভয়েস রেকর্ডারের অপশন, এছাড়াও নোকিয়ার সিগনেচার স্নেক গেমস এখানে পেয়ে যাচ্ছেন, রেসিং অ্যাটাক একটা গেম, আরও কয়েকটা গেমস আছে যেগুলো আসলে কিনে নিতে হয়। প্রথমে 2-3 বার ফ্রিতে খেলা যায়, তারপর আসলে কিনে নিতে হয়। এখানে রিং ভলিউমটা যদি আমরা দেখি, রিং ভলিউমটা কিন্তু অনেক বেশি।
এছাড়া এখানে যে ভাইব্রেশনটা আছে ভাইব্রেশনটা কিন্তু অনেক জোরালো আমার কাছে মনে হয়েছে। সো এখানে মোটামুটিভাবে নর্মাল যে ফিচারগুলো থাকার দরকার সেগুলো কিন্তু সবই আছে। সো নোকিয়া 130 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটিতে অবশ্যই অন্তত ব্লুটুথটা থাকা উচিত ছিল যেহেতু মিউজিক প্লেয়ার অপশনটা দেওয়া আছে। এছাড়াও এই ফোনটি 4G না, সো এটাও কিন্তু একটা নেগেটিভ দিক। তবে এছাড়া আপনারা যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটা বাটন ফোন খুঁজছেন এবং আপনারা যদি চান যে লাউড সাউন্ড, মোটামুটি ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, কথা ভালো শোনা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে নোকিয়া 130 অবশ্যই বেস্ট অপশন। তবে আপনি যদি নোকিয়া 130 এবং 150 এই দুটি ফোনের মাঝে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আমি নোকিয়া 150 থেকে নোকিয়া 130কে এগিয়ে রাখবো, কারণ এই ফোনটার দাম ওই ফোনটা থেকে কমপক্ষে 1000 টাকা কম। সো 3800 টাকা আপনার বাজেট হলে আপনারা এই ফোনটি কিনে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় কি যে বাটন ফোন আরও কম হওয়া উচিত। তবে নোকিয়া অনেকের জন্য ইমোশন, সো কিনতে পারেন। কেমন লাগলো নোকিয়া 130 মিউজিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।